রোজ পাইপ সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেন, রোজ পাইপ কি এবং রোজ পাইপ কোথায় থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রোজ পাইপ সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি একটি রোজ পাইপ দেখব এবং এর কাজ কি সেটিও দেখব। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, রোজ পাইপ কি এটি দেখানোর জন্য আমি অলরেডি বয়লারের ভিতরে ঢুকে পড়েছি। আপনারা বয়লারের ভিতর অংশ দেখতে পাচ্ছেন। মূলত রোজ পাইপ হলো ফিড ওয়াটার পাম্প থেকে যে লাইনের মাধ্যমে বয়লারের ভিতরে পানিগুলো প্রবেশ করে সেটিকে রোজ পাইপ বলা হয়। তো আপনারা এখানে দেখেন বয়লারের বডি বরাবর যে পাইপটি বয়লারের ভিতরে চলে এসেছে, মূলত এই পাইপটি হলো রোজ পাইপ। এবং এই রোজ পাইপের গায়ে কিছু ছিদ্র করা থাকে, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো। তো এই ছিদ্র করার কারণ হলো যে বয়লার ভিতর পানিগুলো এক জায়গায় না পড়ে, যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ছড়িয়ে ছিটিয়ে পড়লে ওই পানিগুলো তাড়াতাড়ি হিট হতে পারে এবং স্টিম উৎপাদনে আর সমস্যা হয় না। তো আপনারা দেখুন, এই যে রোজ পাইপের যে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলো অনেক দিন চলার কারণে ভরাট হয়ে গেছে। এটি হলো রোজ পাইপের সামনের অংশ। তো এই যে ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রগুলো যখনই আমরা বয়লার মেনটেন্যান্স করব, তখনই এই ছিদ্রগুলো পরিষ্কার করে দেওয়া উচিত। অনেক দিন চলতে চলতে এই ছিদ্রপথগুলো যখনই বন্ধ হয়ে যাবে, তখন ফিড ওয়াটার পাম্প দিয়ে বয়লার ভিতর পানি প্রবেশ করাতে হলে অনেক শক্তির প্রয়োজন হবে এবং বয়লার ভিতরেও পানিটা ঠিকমতো স্প্রে হবে না এবং পানির লেভেল কমে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন সবগুলো ছিদ্রপথে এখানে ব্লক হয়ে গেছে। এটি কিন্তু অবশ্য একদিনে হয় নেই, এটি হতে সময় লেগেছে। যখন আমরা এই ছিদ্রগুলো সম্পূর্ণ পরিষ্কার করে দেব, তখন খুব সুন্দরভাবে ঝর্ণার মতো পানিগুলো বিভিন্ন জায়গাতে স্প্রে হবে এবং যখনই বয়লারটা চালু দেওয়া হবে, তখন খুবই তাড়াতাড়ি পানিটা স্টিমে পরিণত হতে পারবে। এই অল্প আলোচনায় হয়তো আপনারা রোজ পাইপ সম্পর্কে ক্লিয়ার একটি আইডিয়া পেয়েছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টেক কেয়ার এভরিওয়ান, অফ ইউর সেলফ, আল্লাহ হাফেজ, টাটা।